নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটি সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এবারের কিন্তু নতুন আপডেট কেন্দ্র তোমাদের রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে প্রকাশিত করা হলো যে 12,000 সিভিক নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে উঠে আসছে রাজ্য সরকারের তরফ থেকে। তারই কিন্তু একটি প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে 12,000 সিভিকের এই যে নতুন প্রতিবেদন তাতে কী জানানো হচ্ছে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য, এবং নতুন যে আপডেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেখানেও কী বলা হচ্ছে। এক্ষেত্রে কবে থেকে আবেদন শুরু হবে এবং কীভাবে ফর্ম ফিল আপ করবে, কোন কোন যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু এই প্রতিবেদনের মধ্যে কিন্তু আশা করি তুলে ধরা হয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত দেখতে থাকো, 12,000 সিভিকের এই যে নতুন নিয়োগের আপডেট সেখানে কী তথ্য তুলে ধরা হয়েছে। প্রথমেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এবারের শিক্ষাগত যোগ্যতা বা সিভিক ভলান্টিয়ার্সে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতাটা সেটা কিন্তু মাধ্যমিক পাস। তাহলে তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে এর আগেও তো সেই মাধ্যমিক পাসই রাখা হয়েছে, তবে এক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস, তার সাথেও কিন্তু স্পোর্টস পার্সনদের জন্য কিন্তু আলাদা করে সুযোগ দেওয়া হয়েছে। স্পোর্টস পার্সন মানে তোমরা অনেকেই জানো, তো স্পোর্টস পার্সনদের জন্য আলাদা ভাগ কিন্তু রাখা হয়েছে, এবং যারা ফ্রেশার তাদের জন্য কিন্তু আলাদা ভাগ রাখা হয়েছে। তো এখানে কিন্তু সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে, তবে দুজনেরই ক্ষেত্রে যে শিক্ষকতা যোগ্যতা সেটা কিন্তু মাধ্যমিক পাস রাখা হয়েছে। সাথে সাথে বয়সসীমার কথায় যদি আসি, সেক্ষেত্রে ন্যূনতম যে বয়সসীমা সেটা কিন্তু 18 বছর রাখা হয়েছে। একটি চাকরি প্রার্থী 18 বছর হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে, 18 বছরের পাশ কর 18 বছর বয়স হলে, এবং ম্যাক্সিমাম যে বয়সসীমা সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়নি। তাই এক্ষেত্রে চাকরি প্রার্থীরা যদি 18 বছর হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকে, তারাও কিন্তু আলাদা করে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। এটা কিন্তু প্রতিটা ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি, সাথে জানানো হচ্ছে দক্ষতার কথা। যদি আগে থেকে সিভিক ভলেন্টিয়ারের কাজ বা কোনো রকম কাজে ভলেন্টিয়ার কাজের সঙ্গে যুক্ত থেকে থাকো বা কাজ করে থাকো, যদি তার কোনো সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে কিন্তু আগে অগ্রাধিকার পাবে, এমনটি কিন্তু এখানে লেখা হয়েছে। সাথে সাথে বলা হচ্ছে অনলাইনে, এবারে অনলাইন এবং অফলাইনে দুটোতেই কিন্তু আবেদন করার সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে তোমরা আগেরবারে যারা ফর্ম ফিল আপ করেছো অনেকেই জানো, ফর্মটা কিন্তু তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারো, অথবা তোমার যে নিকটবর্তী যে পুলিশ স্টেশন বা থানা রয়েছে সেখান থেকে কিন্তু গিয়ে তোমাদেরকে সেই ফর্মটি কালেক্ট করতে হবে। এবং অবশ্যই যারা অফলাইনে ফর্ম ফিল আপ করবে তাকে সেখানে গিয়েই কিন্তু জমা করতে হবে। এরা কিন্তু আগে যারা ফর্ম ফিল আপ করেছো তারা অনেকেই জানো, এবং এবারেও তাদেরকে কিন্তু সেই রকমভাবেই রাখা হচ্ছে। আবেদনের সময়সীমা কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমভাবে জানানো হয়নি, তবে মন্ত্রী বৈঠকে কিন্তু এই তথ্য উঠে আসছে যে সিভিক পুলিশ ভলেন্টিয়ারে এবারে কিন্তু নিয়োগ হতে চলেছে, এবং যেটা কিন্তু ক্লিয়ারলি তুলে ধরা হচ্ছে। এছাড়া সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করা হবে, কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের যেরকম নিয়মাবলী রয়েছে একটি সিলেকশন প্রসেস, এক্ষেত্রেও কিন্তু তাই রাখা হয়েছে। আগেরবারে যারা একেবারে ইন্টারভিউ দিয়ে পাশ করেছে এবারে কিন্তু একদমই তাই না, তাদেরকে লিখিত পরীক্ষা, মাঠ এবং ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হবে। তবে এখনও পর্যন্ত কবে থেকে এই আবেদন শুরু হবে সেটাও কিন্তু তুলে ধরা হয়নি, তবে চিন্তা করার কোনো দরকার নেই। যদি কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা সেটা কিন্তু পেয়ে যাবে। তবে তোমাদেরকে বলে রাখি, অবশ্যই করে কিন্তু পরীক্ষার প্রস্তুতি, যেমনটি তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে সিভিক ভলেন্টিয়ারের পরীক্ষা হবে সেটা কিন্তু মাধ্যমিক লেভেলে, সেক্ষেত্রে জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস এই ধরনের যে সাবজেক্টগুলি থাকে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো চর্চায় রাখতে হয়। তাই অবশ্যই নিজেরা এগুলো কিন্তু মাথায় রাখবে, এবং সাথে সাথে কিন্তু মাঠ
বা যে ফিজিক্যাল পরীক্ষাগুলো হবে সেটার জন্য কিন্তু তোমাদেরকে নিজস্ব প্রস্তুতি কিন্তু করতে হবে, তবে কিন্তু এখানে তোমরা জয়ী হতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও নতুন কোনো আপডেট এলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব।